রাজ্য থেকে দেশ, বিনোদন থেকে স্পোর্টস, সব ক্ষেত্রেই হবে ঘুরিয়ে নাক দেখানো। চলুন শুরু করা যাক। তোর সঙ্গে থাকবো না, আমি মমতাকে বিয়ে করব। না না, এ মমতা সে মমতা নয়, এই মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ের স্বপ্ন দেখে এক যুবক মুখ্যমন্ত্রীর বাসভবনেরই পাঁচিল টপকে রড হাতে বসে রইলেন 8 ঘন্টা। ভাবছেন তো মুখ্যমন্ত্রীর বাসভবনে এটা কী করে সম্ভব? নিরাপত্তায় গণ্ডগোল, বজ্র আটুনি ফসকা গেরো, ফের কিন্তু সামনে এলো এই বিষয়টি। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বা মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ খরচ হয় এবং জনগণের করদাতাদের এই বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার পরেও কেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় গাফিলতি থাকবে? এর আগেও 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার গাফিলতির বিষয়টি সামনে এসেছিল। সেই ক্ষেত্রে সরানো হয়েছিল তৎকালীন নিরাপত্তার দায়িত্বে থাকা বিবেক সহায়কে, কিন্তু ভোটে জিতে আসার পর বিবেকের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ফের সহায় হন, ফলে বিবেক সহায়কে ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু এবারে আর বিবেক সহায়কে তিনি আর রাখলেন না, ফলে নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে, নিরাপত্তার দায়িত্ব থেকে সরলেন বিবেক সহায়। মহারাষ্ট্রের জোট সরকারের পতন হতেই বাংলার রাজনীতিতে আগমন মহাগুরুর মিঠুন চক্রবর্তীর। হঠাৎই তিনি চলে আসলেন বিজেপির রাজ্য দপ্তরে এবং এসে বললেন তাকে নাকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একটা বিশেষ কর্মসূচি দিয়ে পাঠিয়েছে। কিন্তু অনেকেই বলছেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে 200 আসনের স্বপ্ন দেখা বিজেপি যখন 77-এ এসে দাঁড়িয়ে গেল, তারপর থেকে কোথায় ছিলেন মিঠুন চক্রবর্তী? আজকেই বা হঠাৎ করে তিনি কেন এলেন? অনেকে অবশ্য সোশ্যাল মিডিয়াতে মজা করেও লিখছেন যে মিঠুন চক্রবর্তী হ্রদ দেখা আর কলা বেচা এই কথাটা খুব ভালো জানেন। তার কারণ, তার প্রজাপতি ছবির শুটিংয়ের জন্যই তিনি কলকাতা এসেছেন, ফলে ছবির শুটিং করার ক্ষেত্রে একটু অবসর সময় যদি বিজেপি অফিসে ঘুরে আসতে হয় তাতে মন্দ কী? শেষ পর্যন্ত রাজনীতি আর সিনেমা হ্রদ দেখা আর কলা বেচায় পরিণত হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়, স্টুডেন্টরা কলকাতা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কী কী বলে থাকেন সেটা নাই বা বললাম, কিন্তু কেন বলে থাকেন তার একটা নজির মিলল এই সম্প্রতি 30শে জুন। হঠাৎ করেই তাদের ঘুম ভাঙল যে 30শে জুন হুল দিবস রয়েছে। বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাগুলিকে বাতিল করে দেওয়া হলো এবং পিছিয়ে 35 দিন পরে 4 অগস্টে নিয়ে যাওয়া হলো। কিন্তু প্রশ্নটা হলো, একজন বাবা তার মেয়ের বিয়ে দেওয়ার সময়ও হিসেব রাখেন কবে কোন ছুটি আছে, কবে কার পরীক্ষা আছে, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো সংস্থা একটা পরীক্ষা রুটিন ঠিক করার সময় একটু ছুটির হিসেবটা মাথায় রাখলেন না? এইভাবে কি কাজ চলে? 35 দিন পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা, কারণ ষষ্ঠ সেমিস্টার বা ফাইনাল সেমিস্টারে যারা পাশ করে বেরিয়ে যাবেন, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রী হিসেবে ভর্তি হওয়ার জন্য এগোবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছরের জন্য সেই সুযোগ বন্ধ হয়ে যাওয়ার মুখে। কারণ অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সেখানে কিন্তু ক্লাস মোটামুটিভাবে অগাস্টের মাঝামাঝি থেকে বা অগাস্টের শেষ থেকে শুরু হয়ে যায়। সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষাই শেষ করবে 4 অগাস্ট, রেজাল্ট বের করতে করতে 31 অগাস্ট। তো রেজাল্ট না থাকলে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের বাংলার ছাত্রছাত্রীরা কিভাবে অ্যাপ্লাই করবে? অনেকে বলছেন এই রকম অবিবেচকের মতো সিদ্ধান্তই বর্তমানে বাংলার শিক্ষা ব্যবস্থার অন্তঃসারশূন্য কঙ্কালসার চেহারাটাই তুলে ধরে। 8ই জুলাই দিনটি বাঙালিদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কেন বলুন তো? বাংলার 2 প্রবাদপ্রতিম ব্যক্তিত্বের জন্মদিন। একজন পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় ধরে থাকা মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, আরেকজন বাংলার দাদা প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গঙ্গোপাধ্যায়, তার জন্মদিন। 8ই জুলাইকে কেন্দ্র করে এই 2 মহারথীর জন্মদিন নিয়ে তাদের সদস্য সমর্থক, তাদের অনুগামীরা কিন্তু মেতেছেন। এবং জ্যোতি বসু মৃত্যুর 12 বছর পরেও মিলিয়ে দিয়ে গেলেন ভারত বাংলাদেশকে। জ্যোতি বসুর জন্মদিন কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে
বা তার দল সিপিআইএম পালন করবে না, বাংলাদেশ থেকেও পালন করা হবে পশ্চিমবঙ্গের এই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন। আসলে তার শিকড়টা তো বাংলাদেশেই, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ছেলেই তো পশ্চিমবঙ্গের একদা মুখ্যমন্ত্রী। উল্টো দিকে সৌরভ গঙ্গোপাধ্যায় এবছর কলকাতায় না থাকতে পারলেও তার ফ্যানেরা, তার গুণগ্রাহীরা কিন্তু থেমে নেই। একাধিক ফ্যান ক্লাব, একাধিক অনুগামীরা কিন্তু দাদার জন্মদিন সেলিব্রেশনে মেতেছে। তার কারণ, দাদা এবার 50-এ। স্বয়ং মা কালী সিগারেট টানছেন, এই ছবিও কি না দেখতে হলো। এই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এবং এই তথ্যচিত্র, কালী তথ্যচিত্রটির পরিচালক লীনা মণি মেকালাই, তিনি কিন্তু বর্তমানে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন। অসম পুলিশ থেকে শুরু করে মধ্যপ্রদেশের ভোপাল, একাধিক জায়গায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন ভারতবাসীরা। কিন্তু মণি মেকালাইয়ের বিষয়টা থেমে থাকেনি, এইটা নিয়ে আবার মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের বাগ্মী সাংসদ মহুয়া মৈত্র। তিনি আবার মণি মেকালাইয়ের সমর্থনে বলে দিয়েছেন মা কালীকে নিয়ে কিছু বিতর্কিত কথা। না, সেই কথাগুলো বলে আমি আর বিতর্ক বাড়াতে চাই না, কিন্তু অনেকেই বলছেন তৃণমূলের মহুয়া বিজেপির নূপুর, দুই যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখনই যেটা বলেন সেটা নিয়েই খবর হয়। এবারেও তিনি এমন কথা বললেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, অনেকেই আবার বলতে শুরু করেছেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সেটিং আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগে জানলে ভালো হতো বিজেপি দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে, তাহলে তো আমরা একটু ভেবে দেখতে পারতাম। এটা নিয়ে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে, উনি জানতেন না, সবাই জানত আর উনি জানতেন না, এটাও বিশ্বাস করতে হবে। রাজনীতি বড় বিষম বস্তু। এই মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কখনো কংগ্রেসের সঙ্গে জোট করেছেন, কখনো বিজেপির সঙ্গে জোট করেছেন, এবং যখন যাকে ছেড়ে জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন তখন কিন্তু তাকে বেশ বিড়ম্বনায় ফেলেছেন। তাই অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার ইচ্ছে ছিল, এই কথাটা কি ইচ্ছে করে বললেন নাকি হঠাৎ করেই বলে ফেললেন সিপিএমের তথাকথিত সত্যি কথাটা। গ্রেপ্তার হলো লস্কর জঙ্গি, কিন্তু খবর এটা না লস্কর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, এটা তো হামেশাই হতেই থাকে। কিন্তু মজার ব্যাপারটা হলো এই লস্কর জঙ্গি আগে বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন। এই বিষয়টা দেখে নেটিজেনরা বলছেন বাঘের ঘরেই ঘোগের বাসা। এবার ব্রিটেনে দেখা গেল মহারাষ্ট্রের ছায়া। ব্রিটেনের প্রধানমন্ত্রী, থুড়ি প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন ইস্তফা দিয়েছেন। তার দলের এবং মন্ত্রিসভা মিলিয়ে 40 জন সাংসদ ইস্তফা দিয়েছেন। কারণটা কি জানেন? টরি দলের ক্রিস পিঞ্চার যৌন কাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এটা নিয়ে যখন বরিস জনসনকে প্রশ্ন করা হয় এবং তার কাছে যখন যাওয়া হয়, তিনি প্রথমে বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না, কিন্তু পরে জনমতের চাপে পড়ে স্বীকার করতে বাধ্য হন তিনি সবটাই জানেন। তাই এখন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। জীবনপুরের পথিক তরুণ মজুমদার গত সোমবার 4 জুলাই তিনি প্রয়াত হয়েছেন। তবে অনেকেই বলেন এই রকম মানুষের মতো বাঁচতে চাই, এই রকম মানুষের মতো হতে চাই, এমন করে জীবনটা হোক আমরাও চাই। কিভাবে চলে যেতে হয় সেটা শিখিয়ে গেলেন তরুণ মজুমদার তার জীবনবোধ, তার মূল্যবোধ দিয়ে। শেষ যাত্রায় তনুবাবুর, টলিউডের তনুবাবুর সঙ্গী ছিল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আর রক্ত পতাকা, প্রিয় চিহ্ন কাস্তে হাতুড়ি তারা। এই দলবদলের বাজারে, এই ভোগবাদের বাজারে, এই ধান্দাবাজের সমাজে বর্তমানে যে আজকে যিনি দক্ষিণেতে কালকে তিনি বামে, এই যে আবহেতে তিনি কিন্তু দলবদল করেননি। 2011 সালে রাজ্যের পালাবদল হলেও একসময় যারা কিনা বুদ্ধদেব ভট্টাচার্যকে পরিবৃত হয়ে থাকতেন এবং সিপিএমের হয়ে বা বামপন্থী বুদ্ধিজীবী হয়ে বিভিন্ন সভায় সিপিএমের পক্ষে কথা বলতেন, তারা কিন্তু জার্সি বদল করে ফেলেছেন অনেকেই, কিন্তু বদলাননি
তরুণ মজুমদাররা। তাই তরুণ মজুমদারের মৃত্যুর পর কল্যাণ সেন বরাট লিখেছেন, তরুণ মজুমদারের মেরুদণ্ডটিও সংরক্ষণ করা প্রয়োজন। সত্যি এমন মেরুদণ্ড আজকালকার দিনে পাওয়া দুষ্কর। শেষ 90 বছরে যা হয়নি এজবাস্টানে তাই করে দেখালো ইংল্যান্ড। প্রায় 400-র কাছাকাছি রান তারা করে জিতিয়ে আনলো নিজেদের দলকে, হারালো জসপ্রীত বুমরার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে। অনেকেই এরপরে প্রশ্ন তুলছেন, বিদেশে গেলেই রোহিত শর্মার চোটের খবর আসে, এবারেও হয়ে গেল করোনা? 7 মাসে 7-7টি অধিনায়ক, কেন ভারতীয় ক্রিকেট টিম নিজেদের অধিনায়কত্বের পদে কাউকে স্থিরভাবে রাখতে পারছেন না? আসলে কারণ একটি নয়, একাধিক। অনেকে তো এটাও বলছেন, কয়েক বছরের মধ্যে এরকম চলতে থাকলে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টিম, ধনী ক্রিকেট বোর্ডের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের মতো হয়ে যেতে পারে। ময়দানের 3 প্রধান দল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান, এই 3 দলকে বাদ দিয়ে প্রিমিয়ার ডিভিশনের বৈঠকে বসলো বাকি 8 দল। কলকাতা লীগ ঘোষণা হচ্ছে না এই 3 প্রধান দলের দল গঠনের দেরির জন্য। অনেকেই বলছেন, IFA কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং মদন মিত্রের বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাবকে অনুমোদন দিয়ে দিয়েছে। তবে এখন প্রশ্নটা উঠছে, তারা কি সরাসরি ISL খেলবে? কলকাতা লীগ নিয়ে কি তারা একটুও ভাবিত নয়? শুভরাত্রি, দেখা হবে আগামী শুক্রবার।